খ্রিস্টপূর্ব 2000 সালের অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর আগের অদ্ভুত কিছু পাণ্ডুলিপি আর ফলক আবিষ্কৃত হয়। সে পাণ্ডুলিপি কোনো অক্ষর বর্ণের নয়, বরং কিছু ছোট ছোট ছবি পাশাপাশি একে যেন কিছু একটা লেখার চেষ্টা করা হয়েছে। নৃতত্ত্ববিদদের গবেষণা মতে এগুলি প্রাচীন সভ্যতার নিদর্শন, যেটাকে বিশেষজ্ঞরা নাম দিয়েছেন মায়ান সভ্যতা বা মায়া সভ্যতা। তবে অবাক করা থিওরি হলো, যেখানে 4000 বছর আগে পৃথিবীর বহু প্রান্তে মানুষ সভ্য হতে শেখেনি, স্থায়ী কোনো বাসস্থান গড়ে তোলেনি, সেই সময় মায়া সভ্যতার লোকেরা কী করে 25 থেকে 30 তলার সমান উঁচু স্থাপনা তৈরি করেছিল তা ভেবে বিশেষজ্ঞরা অবাক হয়ে যান। তাদের জ্যোতির্বিদ্যা এবং ভাষা নিয়ে অগাধ জ্ঞান ছিল। সত্যি অবাক করা বিষয় হলো তারা কেমন করে সবার চাইতে উন্নত হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে মায়ারা ছিল মেসো আমেরিকান, যা বর্তমান মধ্য আমেরিকার সবচেয়ে পরাক্রমশালী প্রাচীনতম জাতি। মায়েরা অন্যান্য জাতির মতো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল না, তারা ভৌগোলিক একটি নির্দিষ্ট সীমারেখার মাঝেই ছিল। মায়েরা প্রধানত গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভেদরের উত্তরাংশ, কেন্দ্রীয় মেক্সিকো, তাবাস্কো আর চিয়াপাস সহ আরও প্রায় 1000 কিলোমিটার এলাকা জুড়ে বসতি স্থাপন করেছিল। সংঘবদ্ধ হয়ে থাকার কারণে অন্য অনেক শক্তিশালী জাতি মায়েদের লোকালয়ে প্রবেশ করতে বা আক্রমণ করতে পারত না। মায়া সভ্যতার লোকেদের তৈরি করা পাণ্ডুলিপি থেকে জানা যায় যে তারা ভাবের আদান প্রদান করার জন্য একটি ভাষার ব্যবহার করত। অদ্ভুত এবং মজাদার ছিল মায়েদের সেই ভাষার লিখিত রূপটি। তাদের কোনো বর্ণমালা ছিল না, তারা লেখার জন্য ছবি বা চিহ্ন ব্যবহার করত, খানিকটা হায়রোগ্লিফিক লেখা। তাদের লেখায় প্রায় 800টিরও বেশি ছবি তারা ব্যবহার করেছিল। মায়ানদের এইসব লেখা থেকে তাদের সভ্যতা আর সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায়। এছাড়াও মায়েরা গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ দিয়ে বই বানাত, সেগুলোকে বলা হয় কোডেক্স। মায়ান সভ্যতার মাত্র 4টি কোডেক্স উদ্ধার করা হয়েছে অক্ষতভাবে। মায়া সভ্যতার উৎপত্তির ইতিহাস খুব একটা জানা যায় না, তবে বিশেষজ্ঞদের মতে উত্তর আমেরিকা মহাদেশের অন্যান্য অঞ্চলের বহু শত বছর আগেই মায়া সভ্যতার লোকেরা নব্যপ্রস্তর যুগের সভ্যতা আয়ত্ত করেছিল। মায়া সভ্যতার বিশেষজ্ঞরা মনে করেন খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে মায়েরা কৃষিকাজ, মাটির পাত্র নির্মাণ প্রভৃতি আয়ত্ত করে ফেলেছিল। মোটামুটি 317 খ্রিস্টাব্দের পর থেকে মায়া সভ্যতার ইতিহাস জানা যায়। মায়া সভ্যতার লোকেরা স্থাপত্য ও ভাস্কর্য বিদ্যায় চরম উৎকর্ষতার পরিচয় দিয়েছে। মায়ারা প্রাসাদ, মন্দির, পিরামিড প্রভৃতি নির্মাণ করত এক একটা চত্বরকে ঘিরে। মায়াদের তৈরি করা পিরামিড মিশরের পিরামিডের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। মায়াদের নির্মাণ করা পিরামিডগুলো ছিল ধাপ পিরামিড। প্রথমে তারা মাটি বা পাথর ফেলে ফেলে উঁচু চৌকোনা ঢিবি বা পাহাড় তৈরি করত। তাতে চারপাশ দিয়ে ধাপ কেটে কেটে তারা ঢিবিটাকে ক্রমশ উপরের দিকে ছোট করে আনত। পিরামিড তৈরি হয়ে গেলে মনে হতো তখন যে একটা মাথাকাটা পিরামিডের ওপর তার চেয়ে ছোট আকৃতির আরেকটা মাথাকাটা পিরামিড স্থাপিত করে দেওয়া হয়েছে। এইভাবে ধাপে ধাপে পিরামিডগুলি একটির উপর একটি স্থাপিত করত। এভাবে একটা ধাপ পিরামিড নির্মাণ করা হতো, যার উপরিভাগে থাকতো একটা চৌকোনা সমতল ভূমি। এই সমতল স্থানটার উপর দিয়ে একটি মন্দির নির্মাণ করা হতো। পিরামিডের গায়ে একটা সিঁড়ি নির্মাণ করা হতো মন্দিরে ওঠার জন্য। পুরো পিরামিডটিকে পাথরের ইটের আস্তরণ দিয়ে ঢেকে দিত। মায়াদের ধাপ পিরামিডের মাথায় থাকতো একটা মন্দির। প্রাচীন মিশরেও প্রথম দিকে এভাবে ধাপ পিরামিড নির্মাণ করা হতো। প্রাচীন মিশরে শেষ পর্যায়ে জ্যামিতিক আকৃতির মসৃণ ও শীর্ষ বিন্দু বিশিষ্ট পিরামিড নির্মাণ করা হতো। তবে মিশরের প্রথম পর্যায়ে নির্মিত ধাপ পিরামিডের ওপর অবশ্য মায়াদের মতো কোনো মন্দির নির্মাণ করা হতো না। মায়ারা সাধারণত কাঠ ও পাথরের হাতিয়ার ব্যবহার করতেন। বিশেষজ্ঞদের মতে মায়ারা কোনোরকম ধাতুর হাতিয়ার ব্যবহার করতো না বলেই মায়াদের কোনো শহরেই কোনোরকম ধাতুর হাতিয়ারের সন্ধান পাওয়া যায়নি। মায়াদের রাজ্যে চুনাপাথর প্রচুর পরিমাণে পাওয়া যেত। চুনাপাথর পুড়িয়ে মায়েরা চুন তৈরি করত। এই চুনের সাথে পাথরে কুচি মিশিয়ে এক ধরনের সুরকি বা মশলা তৈরি করত। পাথরের নুড়ির সাথে এই মশলা মিশিয়ে তা দিয়ে মায়েরা মজবুত দালান কোঠা তৈরি করত। এসব দালান কোঠার দেওয়ালে তারা অবশ্য পাথরের ইটের আস্তরণ দিত। মায়েরা দোতলা ও তিনতলা দালান তৈরি করতে পারত। মায়েরা চারকোনা পাথরের স্তম্ভ ও ফলকের উপরে নানা রকম বিবরণ ও সন্তারিক খোদাই করে রাখত। এই সকল শিলালিপি ও পাথরের স্তম্ভ 3 ফুট থেকে 27 ফুট পর্যন্ত উঁচু হতো। মায়েরা সুন্দর ডিজাইনের কাপড় বুনতে পারত, জেট পাথরের মূর্তি তৈরি করত, মাটির চিত্রিত পাত্র তৈরি করতে এবং সোনা ও রূপার সুন্দর অলঙ্কার তৈরি করতে পারত মায়েরা। মায়েদের সভ্যতা গড়ে উঠেছিল অনেকগুলো স্বতন্ত্র ও স্বাধীন নগর রাষ্ট্রকে ভিত্তি করে। এক একটা নগর রাষ্ট্রে 25,000 বা তার চেয়ে বেশি সংখ্যক লোক থাকত। মায়েদের সমাজে সামাজিক শ্রেণী বিভাগ বিদ্যমান ছিল। সবচেয়ে উঁচু শ্রেণীতে ছিল অভিজাত ও পুরোহিত শ্রেণীর স্থান, তাদের নিচে ছিল কৃষক, কারিগর ও ব্যবসায়ীদের স্থান, এদের নিচে ছিল দরিদ্র ও সম্পদহীন স্বাধীন মানুষের স্থান, সমাজের সবচেয়ে নিচে ছিল দাস শ্রেণীর স্থান,
মায়েদের রাজ্যের সবচেয়ে কঠোর পরিশ্রমের কাজ দাসেরাই করত। মায়েদের প্রত্যেক নগর রাষ্ট্রে একজন করে শাসক বা রাজা থাকতেন। সামাজিক, ধর্মীয় ও যুদ্ধের ব্যাপারে রাজাই ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। নগর রাষ্ট্রে অধীনস্থ গ্রাম ও ছোট ছোট নগরের জন্য গ্রাম প্রধান বা নগর প্রধান প্রভৃতিতে নিয়োগ করতেন ওই নগর রাষ্ট্রের রাজা। রাষ্ট্র পরিচালনার জন্য রাজা একটা পরামর্শ সভা বা উপদেষ্টা পরিষদ গঠন করতেন। গ্রাম প্রধানগণ, পুরোহিতগণ ও বিশিষ্ট পরামর্শদাতারা এই উপদেষ্টা পরিষদের সদস্য হতেন। রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য রাজা নানা পর্যায়ে শাসক ও প্রশাসক নিয়োগ করতেন। রাজার আত্মীয় স্বজনদের মধ্য থেকে এই সকল শাসক প্রশাসকদের নির্বাচন করা হতো। রাজা ও বিভিন্ন পর্যায়ে শাসক প্রশাসকদের নিয়েই রাজ্যের অভিজাত শ্রেণী গঠিত হয়। রাজা মারা গেলে বা সিংহাসন ত্যাগ করলে তার ছেলে রাজা হতেন। পুরোহিতদের মধ্যেও কাজের গুরুত্ব অনুসারে শ্রেণী বিভাগের প্রচলন ছিল। সমাজের পুরোহিতদের স্থান ছিল অভিজাত শ্রেণীর সমান স্তর বা কোনো কোনো ক্ষেত্রে তাদের ওপরে। কৃষিকাজ ছিল মায়া অর্থনীতির ভিত্তি। মায়েরা বন পুড়িয়ে আর গাছ কেটে বন পরিষ্কার করত, তারপর সেই জমিতে চাষাবাদ করত। মায়েরা লাঙ্গল বা এ জাতীয় কোনো চাষের যন্ত্র ব্যবহার করত না। তারা প্রধানত কাঠের সাবাল দিয়ে মাটিতে গর্ত করে তাতে বীজ রোপণ করত। তবে মায়েরা পানির সেচের কৌশল জানত। মায়েরা ভুট্টা, লাউ, শিম, মিষ্টি আলু, টমেটো, কাসাভা, মরিচ, নানা রকম ফল প্রভৃতির চাষ করত এবং মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করত। মায়েরা টার্কি নামক এক জাতীয় মুরগি পুষত ও তার মাংস খেত। মায়েদের সমাজে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। বড় বড় শহরগুলোতে নির্দিষ্ট দিন অন্তর অন্তর হাট বা মেলা বসত। ব্যবসায়ীরা হাঁটা পথেও মালপত্র নিয়ে আসত, জলপথেও আনত। নদীপথে যাওয়ার সময় বণিকরা বড় বড় নৌকায় মাল ভর্তি করে নিয়ে যেত। মায়া কারিগররা পাথরের অস্ত্র, কাঠ, হাড়, পাথরের জিনিসপত্র ও পালকের টুপি প্রভৃতি তৈরি করত। মায়েরা টাকা কড়ি বা ধাতুর মুদ্রা ব্যবহার করত না। তারা কোকো ফলের দানাকে মুদ্রা বা টাকা হিসেবে ব্যবহার করত। মায়েরা ধাতুবিদ্যা আয়ত্ত করতে পারেনি। এর অর্থ হলো তারা আকর গলিয়ে ধাতু নিষ্কাশন করতে পারত না বা ধাতুকে গলিয়ে ঝাঁচে ঢালাই করতে পারত না। তবে আশ্চর্যের ব্যাপার হলো কোনো ক্রমে তামা বা সোনা পেলে তারা তা দিয়ে গয়না বা ছোট ছোট ঘণ্টা তৈরি করতে পারত। এরকম সোনা বা তামা পাওয়া যায় পাহাড় ও মৃত আগ্নেয়গিরির গায়ের ভিতরের সোনা বা তামার শিরা থেকে। মায়েরা এরকম তামা বা সোনার টুকরোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে নির্দিষ্ট আকৃতির গয়না বা ঘণ্টা প্রভৃতি তৈরি করতে পারত। মায়েরা অস্ত্র বা পাত্র প্রভৃতি তৈরি করত পাথর কেটে। মায়েদের অঞ্চলে অব্রিসিডিয়ান পাথর পাওয়া যেত। অব্রিসিডিয়ান হচ্ছে এক ধরনের প্রাকৃতিক কাঁচ। এই পাথরটা যেমন শক্ত তেমনি ধারালো হতে পারে। অবসিডিয়ান দিয়ে মায়েরা অস্ত্র এবং নানা ধরনের পাত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করত। মায়েরা সূর্যের পূজারী ছিল। মায়েদের নির্মাণ করা পিরামিডের মাথায় মায়েদের যে মন্দির থাকত সেখানে সবসময় একটা পাথরের বেদি থাকত। এই বেদির উপরে সূর্য দেবতার উদ্দেশ্যে মানুষ বলি দেওয়া হতো। সূর্য ছাড়াও মায়েরা আরও অনেক দেবতার পুজো করত। ধর্ম ছিল মায়েদের সমগ্র জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ। মায়েদের ধর্মচেতনা তাদের সমগ্র সামাজিক ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রিত করত। মায়েদের রাষ্ট্র ব্যবস্থাও পুরোহিততন্ত্র ও ধর্মতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হতো। মায়েদের সমাজে একমাত্র পুরোহিতরাই হায়ারোগ্লিফিক ধরনের অক্ষর লিখতে ও পড়তে পারত। তাই মন্দিরের বা প্রাসাদের দেওয়ালে ও সামনের অংশে এবং শিলালিপিতে খোদাই করে লেখার কাজটা পুরোহিতরাই করত। সমগ্র রাষ্ট্রীয় ভবন, পিরামিড, মানমন্দির প্রভৃতি নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ও অধিকার ছিল পুরোহিতদের হাতে। তাই মায়েদের সমগ্র জীবনধারার উপর পুরোহিতদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় ছিল। মায়েদের রাজ্যে এক ধরনের বল খেলার প্রচলন ছিল। বল খেলা হতো পাথর দিয়ে বাঁধানো একটা চত্বরে। চত্বরের চারিদিক উঁচু দেওয়াল দিয়ে ঘেরা থাকত। বলটা তৈরি হতো জমাট রবার দিয়ে। এর ব্যাস ছিল প্রায় 6 ইঞ্চি। খেলোয়াড়রা হাত দিয়ে বল ধরতে পারত না, কেবল পশ্চাৎ দেশ দিয়ে বা কুনুই দিয়ে বলটিকে আঘাত করা যেত। জমাট রবারের বল অবশ্য মাটিতে পড়লে সহজে লাফিয়ে উঠত। তবে কখনো যদি বলটা নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়ে যেত বা পড়ে থাকতো, তাহলে যাদের দোষে বলটা মরে যেত সেই দলের খেলোয়াড়দেরও দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হতো। খেলা ঠিকমতো পরিচালিত হলেও অবশ্য এ উপলক্ষে এক বা একাধিক মানুষকে বলি দেওয়া হতো। এ বল খেলা ছিল মায়াদের সমাজে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। দেওয়ালের উপরে নির্মিত প্রশস্ত আসনে বসে অভিজিত মায়েরা এ খেলা দেখতেন। সাধারণ নাগরিকরা নিচে দাঁড়িয়ে খেলা দেখতেন। এ বল খেলা ক্রমশ মেক্সিকো অঞ্চলে ও পরবর্তীকালে আজটেকদের মধ্যে প্রচলিত হয়েছিল। কোনো কোনো স্থানে দেওয়ালের গায়ে পাথরের গোলাকার চক্র বসানো থাকত, যার মধ্য দিয়ে বলটাকে ফেললে খেলায় জিত হতো। মায়েদের ধর্মীয় উৎসব পালনের জন্য এবং কৃষিকাজের প্রয়োজনে জ্যোতির্বিদ্যার চর্চা এবং সময় নিরূপণের বিষয়ে তারা খুবই মনোযোগী ছিল। তারা চাঁদ, সূর্য ও নক্ষত্রকে পর্যবেক্ষণ করে জ্যোতির্বিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছিল। মায়েরা তাদের জ্যোতির্বিদ্যার জ্ঞান প্রয়োগ করে একটা বার্ষিক পঞ্জিকা বা ক্যালেন্ডার আবিষ্কার করেছিল।
মায়েরা দু রকম বছরের হিসাব রাখতো, একটা ছিল পবিত্র বছর, এটা ছিল 260 দিনের, আর একটা ছিল সাধারণ হিসাবের বছর, এতে 360 দিনে বছর গণনা করা হতো এবং তার সাথে 5টা অপয়ের দিন যোগ করা হতো। তাই বলা চলে মায়েদের 365 দিনের সৌর বছরের হিসাব প্রায় নিখুঁত ছিল। একটু হিসাব করলে দেখা যাবে সাধারণ বছরের হিসাবে 52 বছরে যতদিন হয়, পবিত্র বছরের হিসাবে 73 বছরে ততদিন হয়। তাই মায়েদের গণনায় প্রতি 52 বছর অন্তর দুই ধরনের বছরের হিসাবে একই দিনে নববর্ষ শুরু হতো। এই দিনটিকে মায়েরা বিশেষ মর্যাদার সাথে উদযাপন করত। মায়েদের গণনায় তাই 52 বছরের একটা কালচক্র ছিল। মায়েরা লেখন পদ্ধতি ও সংখ্যা লেখার পদ্ধতি জানত। মায়া সভ্যতার প্রথম পর্যায়ে তারা শুধু পাথরের ফলকে ও মাটির পাত্রে খোদাই করে লিখত। মায়া সভ্যতার শেষ পর্যায়ে তারা হাতে লেখা বইয়ে তাদের কথা লিখে রাখত। মায়েরা চিত্রলিপি ও প্রতীক ধর্মী লিপিতে লিখত। প্রাচীন মিশরীয়রা যেমন এক এক রকম ছবি দিয়ে এক এক রকম শব্দ বা কথা বোঝাত, মায়েরাও তেমনি এক একটি ছবি বা প্রতীক দিয়ে এক এক রকম শব্দ বা শব্দগুচ্ছ বোঝাত। অবশ্য মিশরীয়দের চিত্রলিপি আর মায়েদের চিত্রলিপি সম্পূর্ণ ভিন্ন ধরনের। মায়েদের লেখা বা চিত্রলিপির অর্থ এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। স্পেনীয়রা যখন মেক্সিকো ও গুয়াতেমালা অঞ্চল অধিকার করে, তখন মায়া অঞ্চলের নগরগুলোতে অজস্র হাতে লেখা বই ছিল। মায়া পুরোহিতরা এই সব বই লিখেছিলেন। স্পেনীয় পাদ্রীরা সব বইকে শয়তানের কাণ্ড আখ্যা দিয়ে পুড়িয়ে ফেলে। মাত্র 3টি বা 4টি বই কোনো ক্রমে রক্ষা পেয়েছিল। এই বইগুলো এখন ড্রেসডেন, প্যারিস এবং মাদ্রিদে আছে, কিন্তু এগুলো কেউ এখন পড়তে পারেন না। প্রথম দিকে ইউকাতান অঞ্চলে কয়েকজন স্প্যানীয় পাদ্রী কষ্ট করে মায়া ভাষায় লেখা বই পড়তে শিখেছিলেন, কিন্তু তারপর এই বিদ্যা লোপ পেয়ে গেছে। এখন আর মায়েরা বা ইউরোপীয়রা কেউই সে ভাষা পড়তে পারেন না। তবে স্প্যানীয় অধিকারের প্রথম অবস্থায় অর্থাৎ মূল 17 শতকে মায়া শিলালিপির কতগুলো লেখা মায়া পুরোহিতদের সহায়তায় স্প্যানীয় ভাষায় অনুবাদ করা হয়েছিল। তা থেকে মায়েদের সভ্যতা ও ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানা গেছে। তবে মায়েদের ধর্ম, বিজ্ঞান, গণিত, চিকিৎসাবিদ্যা প্রভৃতি বিষয়ক সব বই ধ্বংস হয়ে গেছে। মায়েরা এক ধরনের সংখ্যা লেখার পদ্ধতি জানত। মায়েরা শূন্য সংখ্যার ব্যবহার জানত। স্থানিক অঙ্কপাতন পদ্ধতির জ্ঞানও তাদের ছিল। মায়েদের রাজ্যে ছাত্রদের বিদ্যা শিক্ষার জন্য বিদ্যালয় ছিল। তবে প্রধানত পুরোহিতদের জন্য এই বিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছিল। এসব বিদ্যালয়ে কী কী শেখানো হতো তা জানা যায়নি। তবে সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়ে যে বিশেষভাবে শিক্ষা প্রদান করা হতো তাতে কোনো সন্দেহ নেই। ধর্মীয় সংস্থার অন্তর্ভুক্ত মহিলাদের জন্য আলাদা মঠ ছিল। মায়েদের মধ্যে পরবর্তীকালের আজটেকদের মতো যুদ্ধপ্রবণতা বা রণলিস্পা ছিল না। মায়েদের প্রয়াস প্রধানত শিক্ষা, সংস্কৃতি ও ধর্মের দিকে নিয়োজিত হয়েছিল। তবে মায়েদের কাছে যুদ্ধ একেবারে অজানা বিষয় ছিল না। মায়েদের বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছে, তাই মায়েদের সমাজে যুদ্ধবিদ্যা শিক্ষা জানারও ব্যবস্থা ছিল। মায়েরা ভাবত যে মঙ্গোলিয়ানদের ন্যায় টানা চোখ, চওড়া কপাল এবং লম্বা ও বড় নাক সৌন্দর্যের প্রতীক। এর কোনোটাই না থাকলে সেই মায়া বিবাহের পক্ষে অযোগ্য বলে মনে হতো। এই জন্য তারা অস্ত্রোপচার এবং সাজসজ্জা করে নাক বড় ও চোখ টানা করার ব্যবস্থা করত। মায়েরা বড় বড় টুপি, অনেকটা বৈষ্ণবদের কান ঢাকা টুপির মতন, ও দামি দামি অলঙ্কার পরা পছন্দ করত, বিশেষ করে যারা অভিজাত তারা। যত উচ্চতর অভিজাত ততই বড় মাপের টুপি পরিধান করত। মায়েরা ইনকা বা অ্যাজটেকদের মতোই লোহার ব্যবহার জানত না, এমনকি চাকার ব্যবহারও জানত না। তারা পাথরের তীক্ষ্ণ অস্ত্র দিয়ে সব কাজ চালিয়ে নিত। মায়েরা যে ভলিবল গোছের খেলা খেলত তা কেবল ধর্মীয় উৎসবের দিনে খেলত। এই খেলায় যে দল হারত তারা দেবতার প্রতি উৎসর্গিত হতো, অর্থাৎ নরবলির শিকার হতো। মায়েরা অন্তত 111 রকমের নৃত্যকলা জানত। মায়েরা মেক্সিকোর বিভিন্ন স্থান জুড়ে বিভিন্ন নগর রাষ্ট্রের মাধ্যমে এক বিশাল সাম্রাজ্য নির্মাণ করেছিল। প্রত্যেক শহর ছিল এক একটা নগর রাষ্ট্র। প্রত্যেক নগর রাষ্ট্রের চারপাশে কয়েকটা ছোট শহর বা বড় গ্রাম ঘিরে থাকত। তাদের খাজানায় চলত এইসব মায়ের নগর রাষ্ট্র। প্রত্যেক নগর রাষ্ট্রের একেবারে মাঝখানে সূর্য মন্দির বানানোটা ছিল খাঁটি মায়ের রীতি। সব সূর্য মন্দির ছিল পিরামিডের ন্যায়। প্রত্যেক মায়ের নগর রাষ্ট্রে একটা করে স্থানীয় রাজা বা আহাও থাকতেন। তিনি বসবাস করতেন এক বিরাট রাজপ্রাসাদে। তার সাথে বিরাট রাজপরিবারও ওই রাজপ্রাসাদে থাকত। প্রত্যেক রাজপ্রাসাদের উত্তর প্রান্তে থাকত একটা বাণিজ্য কুঠি, বড় রাস্তা এবং দক্ষিণ প্রান্তে থাকত পিরামিড এবং কৃষি জমি। মায়া সাম্রাজ্যের সেরা কৃষি জমির ধারে রাজপ্রাসাদের অবস্থান থাকত, যাতে সেরা খাদ্য সম্রাটের কাছে দ্রুত পৌঁছে যেত। মায়েরা হিন্দুদের মতোই বহু দেবতায় বিশ্বাস রাখত। তবে তার মধ্যে সামান্য কিছু দেবতা অন্যান্য দেবতার চেয়ে বেশি গুরুত্ব, সম্মান ও মর্যাদা পেতেন মায়া জনসাধারণের কাছে। এরা যেমন শক্তিশালী ছিলেন, তেমনই ছিলেন রাগী। ধর্মের দিক দিয়ে দেখলে মায়া সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী মানুষ হলেন এই পুরোহিত। এরা এমনকি মায়া আহাওয়ের চেয়েও বেশি শক্তিশালী ছিল। তারা চাইলে রাজাদেশ নাও মানতে পারত, কিন্তু তাদের আদেশ মানতে বাধ্য থাকত। এতটাই শক্তি ছিল এই পুরোহিত কুল।
তারা বিভিন্ন রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত যাতে দেবতারা মানুষের উপর ক্রুদ্ধ না হন। বিখ্যাত স্প্যানিশ বই দ্য বুক অফ জাগুয়ার প্রিস্ট থেকে জানা যায় যে তাদের উপরে কত রকম দায়িত্ব অর্পণ করা হয়েছিল, যেমন ঈশ্বরকে তুষ্ট রাখা, যথার্থ ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, অলৌকিক বা ব্যাখ্যাতীত কার্যকলাপের অনুষ্ঠান করা, সূর্যগ্রহণের এবং চন্দ্রগ্রহণের তালিকা প্রস্তুত করা, ভূমিকম্প, খরা, দুর্ভিক্ষ, প্লেগ এসব প্রাকৃতিক বিপর্যয় আটকানো, যাতে সঠিক সময় বৃষ্টিপাত হয় সেজন্য চায়াক দেবতাকে তুষ্ট রাখা। পুরোহিতকুল যদি কোনো কারণে এর কোনো একটি কাজ ঠিকমতো করতে না পারত তবে চাকরিটা খোয়াতে হতো। মায়াদের ধর্ম নিয়ে বলতে গেলে আসলে শেষ হবে না, কারণ তাদের ধর্ম ছিল প্রতিনিয়ত পরিবর্তনশীল। সভ্যতার এক এক পর্যায়ে তাদের ধর্মীয় আচারবিধি ছিল এক এক রকম, তবে ধর্ম পালন করতে গিয়ে শেষ দিকে তারা হয়ে উঠেছিল ভয়ঙ্কর নিষ্ঠুর। তাদের ধর্মবিশ্বাস বেশ খানিকটা গোপনীয় ও রহস্যময়। কেউ কেউ বলেন মায়ানরা বিশ্বাস করত ঈশ্বরই সকল প্রাণ ও শক্তির উৎস, কেবল ঈশ্বরই পারেন জাগতিক সকল বিষয়ের সঙ্গে পরজাগতিক যোগাযোগ ঘটাতে। তারা আরও বিশ্বাস করত ঈশ্বর মিশে আছেন চন্দ্র, সূর্য আর বৃষ্টির সঙ্গে, মানুষের সকল প্রার্থনা শোনেন তিনি। তাদের ধারণা ছিল ঈশ্বরের নৈকট্য পাওয়ার একমাত্র মাধ্যম ছিল নিজের দেহের রক্ত, আর তাই তারা বিশেষ কিছু অনুষ্ঠানে ঈশ্বরের নামে রক্ত বিসর্জন দিত। সবচাইতে গুরুত্ববাহী অনুষ্ঠানে রক্ত দিতেন মায়ানদের রাজা স্বয়ং, তবে এই আচারটি পালিত হতো অত্যন্ত গোপনে, কেননা এর মধ্য দিয়ে তারা পেত ঈশ্বরের দর্শন। তবে মতান্তরে মায়ানরা বেশিরভাগই নাকি প্রাকৃতিক পূজারী ছিল, বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তারা উপাসনা করত। পৃথিবীর সকল মানুষের জন্ম ছোট ছোট শস্যদানা থেকে, এই ছিল মানবজাতির উৎপত্তি নিয়ে তাদের বিশ্বাস। এখন মায়ানদের ধর্মবিশ্বাসের যে অংশটুকু নিয়ে বলা হবে তা শুনে অনেকেরই গা শিউরে উঠবে। মায়ান নরবলি। নরবলি নিয়ে বলতে গেলে মায়া ধর্মের এক নতুন পর্ব এসে পড়তে হবে, কেননা যখন তারা ঈশ্বরের সন্তুষ্টির জন্য নরবলি দিচ্ছে তখন কিন্তু তারা আর প্রাকৃতিক উপাসক নয়, তারা ততদিনে বহু দেবদেবীর পূজারী। আরও ভয়ের কথা হলো এই নরবলিগুলো কিন্তু তারা নিজেদের মানুষ থেকে দিত না। ভিন্ন সমাজের কেউ যদি মায়া রাজ্যে প্রবেশ করত তারা হতো নরবলির শিকার। মায়া সভ্যতার অন্যতম নগরীর নাম চিচেন ইৎজা, এই শহরকে বলা হতো নরবলি শহর। এই শহরে ছিল দুটো প্রাকৃতিক কুয়া, কুয়ার মাঝে ছিল শহরটি, আর এই কুয়াকে ঘিরে গড়ে উঠেছিল মায়ান সভ্যতা আর সংস্কৃতি। এই শহরে গড়ে উঠেছিল মায়াদের পিরামিড, ধর্মীয় মঠ, টেম্পল অফ দি ওয়ারিয়র্স, কারাকোল অর্থাৎ গলি, স্তম্ভ ইত্যাদি। ধর্মীয় প্রধান আচার অনুষ্ঠান পালিত হতো এই শহরে। মায়ানদের দুই প্রধান অমর দেবতার একজন হলো ইৎজামনা। তাদের মতে ইৎজামনা পরাক্রমশালী আকাশচারী দেবতা। এই দেবতাকে খুশি করতে মায়ান যাজকরা পবিত্র পিরামিডের উপর নরবলি দিত, তবে এই বলিদান আর উৎসর্গের জন্য বিশেষ সময় বেছে নিত, আর এই পুরো প্রক্রিয়াটি হতো মায়ান ক্যালেন্ডার অনুযায়ী। বলিদানের সময় খানিকটা অ্যাজটেক রীতি অনুযায়ী মায়ানরা বিশেষ আচার হিসেবে মানুষের বুকচিরের হৃৎপিণ্ড বের করে দেবতার সামনে উৎসর্গ করত। এছাড়া তারা মৃত মানুষের হাত পা ও অন্যান্য অঙ্গ রেখে দিত নিজেদের কাছে। আরেকজন প্রধান মায়া দেবতার নাম কুকুলকান। হিন্দু ধর্মাবলম্বীদের সর্পদেবী মনসার সঙ্গে এই দেবতার বেশ মিল রয়েছে। কুকুলকান হলো মায়ানদের সর্পদেবতা, তার বাবা হলেন সর্পদের রাজা। কুকুলকান মূলত ডানাওয়ালা এক সরীসৃপ যাকে মায়েরা শ্রদ্ধাভরে পূজা করত। এই পূজার জন্য নবম ও দশম শতকের মাঝামাঝিতে তারা তৈরি করেছিল 100 ফুট উচ্চতার একটি পিরামিড সদৃশ উপাসনালয়। চারিদিকে 91টি সিঁড়ির ধাপ আর একেবারে উপরে ওঠার জন্য একটি ধাপ, সব মিলিয়ে 365টি ধাপ ছিল এই উপাসনালয়। কুকুলকানের উপাসনা ছিল মায়ান রাষ্ট্রধর্ম। রাজনৈতিক ও কিছুটা বাণিজ্যিক উদ্দেশ্যে কুকুলকে কেন্দ্র করে একত্রিত হয়েছিল মায়েরা, এতে করে তাদের সমাজ ব্যবস্থা ভারসাম্য পেয়েছিল অনেকটাই। কুকুলকানের এই পিরামিডটি তারা তৈরি করেছিল এক বিশেষ পদ্ধতিতে। সূর্য যখন বিষুবরেখা অতিক্রম করে অর্থাৎ যখন পৃথিবীতে দিন আর রাতের দৈর্ঘ্য সমান হয় তখন সূর্যের আলো পিরামিডের উপর পড়লে এমনভাবে ছায়া সৃষ্টি হয় যা দেখে মনে হয় পিরামিড বেয়ে একটি সরীসৃপ নেমে আসছে। এই দুই দেবতা ছাড়াও মায়েদের ছিল মৃত্যুর দেবতা আহপুচ, উর্বরতার দেবতা চিয়াক, মায়া সূর্য দেবতা কিনিস আহাও, জীবন ও মৃত্যু নিয়ন্ত্রক দেবতা বি, নরকের দেবতা এল ইত্যাদি। দীর্ঘ 4000 বছর আগে যখনও পৃথিবীর অন্যান্য জাতি সবেমাত্র আগুন জ্বালিয়ে কাঁচা মাংস সেদ্ধ করে খেতে শিখেছিল, মায়েরা তখন একের পর এক বানিয়ে চলেছিল পাথরের তৈরি সুউচ্চ স্থাপনা। জ্যোতির্বিদ্যা, ক্যালেন্ডার তৈরি থেকে শুরু করে খানিকটা সাহিত্য চর্চাও করত তারা। কেমন করে তারা এই উন্নতির শিখরে পৌঁছে গিয়েছিল তা এক রহস্যই বটে। মায়েদের এইসব দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে যান মধ্য আমেরিকার এইসব অঞ্চলে। অদ্ভুত সুন্দর মায়ান পুরাকীর্তি আর বাড়িঘর দেখে উপভোগ করবেন না এমন লোক পাওয়া যাবে কিনা সন্দেহ। মায়া ধর্মের অন্যতম অঙ্গ ছিল এই দিনপঞ্জি তৈরি করা এবং যত্ন করে রাখা। তাদের দিনপঞ্জি ছিল মোটামুটি নিখুঁত। তাদের সবচেয়ে বিখ্যাত ভবিষ্যৎবাণী 2012 সালের 21শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবার কথা। বাস্তবে এটা মায়া ভাষা পড়তে না পারার মাসুল।
তাদের কোথাও পৃথিবী ধ্বংসের কথা বলেনি। তাদের মতে 2012 এর পর পৃথিবীতে নতুন যুগ শুরু হবে, সেটাকে ধরে নেওয়া হয়েছিল দুনিয়া ধ্বংসের ভবিষ্যৎবাণী। তারা প্রত্যেক পৃথিবী হতে দ্রষ্টব্য তারার আবর্তন আগত দিনক্ষণের হিসাব নিখুঁতভাবে করেছিল। মায়ানদের কিছু আবিষ্কার সম্পর্কে বলা হলো। পৃথিবীর অন্যান্য সভ্যতার মতো মায়ানরাও ইতিহাসে শূন্যের ব্যবহার করেছিল। ঐতিহাসিকদের মতে এরাই সর্বপ্রথম পৃথিবীর কাছে ক্যালেন্ডারের পরিচয় ঘটায়। মায়ানদের ছিল তিনটি ক্যালেন্ডার, তার মধ্যে একটি ছিল হাব, যেখানে বছরকে আধুনিক ক্যালেন্ডারের মতোই 365 দিনে ভাগ করেছিলেন তারা। এখন যেমন আমাদের সপ্তাহে 7 দিনে 7টা নাম রয়েছে, তেমনই মায়া সভ্যতায় বছরের প্রত্যেকটি দিনের আলাদা আলাদা নাম ছিল, অর্থাৎ মোট 365 দিনের 365টি নাম। মায়ানদের চিকিৎসাবিদ্যা অনেক আধুনিক ছিল। তারা শরীরের ক্ষত মানুষের চুল দিয়ে সেলাই করে ফেলত, দাঁতের গর্ত পূরণ করা, এমনকি নকল পা লাগানোতেও পারদর্শী ছিলেন তারা। ভাঙা হাড় জোড়া দেওয়া থেকে শুরু করে পোকা ধরা দাঁতের চুনা বা ধাতব ফিলিং করাতে পারদর্শী ছিলেন প্রাচীন মায়া সভ্যতার চিকিৎসকরা। মায়ানরা প্রকৃতি থেকে ব্যথানাশক জড়িবুটি সংগ্রহ করত, সেই সব গাছগাছড়া তারা পূজায় ব্যবহার করত ধর্মীয় রীতি অনুসারে, আবার ঔষধ হিসেবে ব্যবহার করত রোগীকে অজ্ঞান করার জন্য কিংবা সুস্থ করার জন্য। জ্যোতির্বিজ্ঞানে বেশ উন্নত ছিলেন প্রাচীন মায়া সভ্যতার আদিবাসীরা। প্রত্নতত্ত্ববিদদের মতে পৃথিবীতে আতসকাচ আবিষ্কার হয় এই সভ্যতাতেই। শুধু তাই নয়, পৃথিবীর প্রথম ক্যালেন্ডারের ধারণার জন্ম হয় এই সভ্যতাতেই। মায়ানরা স্টিম বাথ নিতে পছন্দ করত। তারা মনে করত স্নানের সময় ধোয়ার সাথে তাদের সব পাপ উড়ে যায়। সন্তানের জন্ম দেওয়ার পর মহিলাদের এই রৌদ্র স্নান ছিল বাধ্যতামূলক। পাথরের টালি দিয়ে তৈরি ছোট্ট একটি ঘর জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তার ভিতরে স্টিম বাথের ব্যবস্থা করা হতো। মায়ানরা বন্দীদের কিংবা দাসেদের মেরে ফেলার আগে নীল রং করত আর খুব অত্যাচার করত। কখনো কখনো বন্দীদের চামড়া তুলে ফেলা হতো আর মায়ানদের ধর্মযাজক সেই চামড়া পরে নাচ পরিবেশন করত। শিশুর জন্মের কয়েক মাস পর থেকেই তার কপালের উপর ভারী সমতল পাথর বা ধাতব বস্তু চেপে রাখা হতো টানা কয়েক বছর। এর ফলে কপালের গড়ন পাল্টে চ্যাপটা প্রায় সমতল আকার নিত। এই প্রথা চালু ছিল বিশেষত সম্ভ্রান্ত রাজবংশের মধ্যেই। অন্যভাবে বলতে গেলে অভিজাত মায়ান পরিবারে মায়েরা শিশুদের কপাল ঘষত যাতে চ্যাপটা কপাল হয়। মায়া সভ্যতার প্রায় বেশিরভাগ মানুষের চোখ টেরা ছিল। প্রচলিত কিছু ধর্মবিশ্বাসের কারণে একটি শিশুর জন্মের পর থেকে তার চোখের খুব কাছে কোনো বস্তুকে নিয়মিত ধরে রাখা হতো, যতদিন না দু চোখের মণি দুটি স্থায়ীভাবে পাশাপাশি চলে আসে কিংবা দুটি চোখ টেরা হয়ে যায়। বছরে যে দিনে শিশু জন্ম হচ্ছে সেই দিনটির নাম অনুসারে শিশুর নামকরণ করা হতো। জন্মের সময়ের ফারাক অনুযায়ী একই দিনে জন্মানো শিশুদের নামেরও কিছু ফারাক থাকত। মায়া সভ্যতায় সদ্যজাত শিশুর নামকরণের ক্ষেত্রে একটি বিশেষ রীতি অনুসরণ করা হতো। উপাস্য দেবতা সূর্যকে সন্তুষ্ট রাখতে নরবলির প্রথা চালু ছিল এই সভ্যতায়। এই নরবলির জন্য যুদ্ধ করে বা রত্ন বিনিময়ের মাধ্যমে মানুষ জোগাড় করেন রাজপরিবারের সদস্যরা। পরিবারের সমৃদ্ধির জন্য নিয়মিত বলির আয়োজন করত তারা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আর এমনই মজাদার সব ভিডিও পেতে আমার চ্যানেল পান্ডার আড্ডা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যেন আমার ভিডিওগুলো তোমরা মিস না করো। তো বন্ধুরা, আমি আবারও হাজির হব এমনই মজাদার সব ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর পান্ডার আড্ডার সাথেই থাকো।